صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم. قبلہ شیخ طریقت امیر اہل سنت دعوت اسلامی پرتشتھاتا حضرت العلامہ مولانا ابو بلال محمد الیاس اتار قادری رضوی دامت برکاتم العالیہ لکھت رسالہ امام احمد رضا جیبونیر مدے لکھن حضرت سید ایوب علی صاحب رحمت اللہ تعالی لے برننا کرن ایک دن اعلی حضرت رحمت اللہ تعالی لے بولن آمار شمپور کے کچھو انو بوہی تو لوگ آمار نامیر پوربے حافظ لکھے دن اتو چو آمی پویتر قرآن حفظ کرنی سید ایوب علی صاحب رحمت اللہ تعالی لے آرو برننا کرن جے دن اعلی حضرت رحمت اللہ تعالی لے ایک اتا بولے چھن সেই দিন থেকে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআন শরীফ হিফজ শুরু করে দিলেন এবং এশার নামাজের জন্য ওযু করার পর থেকে জামাত শুরু করার পূর্ব পর্যন্ত তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআন শরীফ হিফজ করার জন্য সময় নির্ধারণ করেন এভাবে তিনি দৈনিক এক পারা করে মাত্র 30 দিনে 30 পারা কোরআন শরীফ হিফজ করা শেষ করেন এক জায়গায় তিনি রহমাতুল্লাহ তাআলা বলেন যে আমি কোরআন শরীফ ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে মুখস্থ করি আর এই জন্য যে ওই সব আল্লাহর বান্দার কথা যারা আমার নামের পূর্বে হাফেজ লিখে দেয় যেন ভুল প্রমাণিত না হয় আল্লাহ আযজা ওয়াজাল এর রহমত তার উপর বর্ষিত হোক তার সদকায় আমাদের ক্ষমা হোক সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم.